কাল আওয়ামী লীগ শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়ে দেবে অশান্তির বিরুদ্ধে এ দলের অবস্থান কতটা দৃঢ়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা বেঁচে থাকতে বিএনপির কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। মাহমুদ হাসানের প্রতিবেদন। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শনিবার শান্তিপূর্ণ সমাবেশ করে আওয়ামী লীগ দেখিয়ে দেবে অশান্তির বিরুদ্ধে কতটা শক্ত এই দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হতে দেবে না, এটা আমাদের প্রতিজ্ঞা। যে কোনো উপায়ে নৈরাজ্য সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা, তত্ত্বাবধায়ক সরকারের নামে অনির্বাচিতদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার কোনো ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। এ সময় তিনি সমাবেশ ঘিরে বিএনপির দুর্ভিসন্ধিমূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। অশান্তি তারা চায় যারা এই নির্বাচন করতে আগ্রহী নয়, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারাই দেশে অরাজকতা, নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করে গোটা পরিবেশটাকে ধ্বংস করতে চায়। ওবায়দুল কাদের আরো বলেন, আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব, তবুও পথ ছাড়ব না, আর দেশ বাঁচাতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার কোনো বিকল্প নেই। তাদের অন্তরে মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।